ष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपी सुगोपिकान्त राधाकान्तनमस्तु ते तप्तकाञ्चनगौराङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानुसृते देवि प्रणमामि हरिप्रिय वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवोच विष्णुभक्तिपतिदेवि सप्तभक्ते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे कङ्करति वाचलङ् पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहङ्गवन्दे परमानन्दमाधवम् কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ রসিক দেহ কৈল চৈতন্য চরিত চতুর্দশ পরিচ্ছেদ থেকে পাঠ করেছিলাম তার অর্ধেক হয়েছিল বাকি অর্ধেক থেকে আজকে আমরা পাঠ করব তারপরে আমরা চেষ্টা করব এর পরবর্তী পরিচ্ছেদ পঞ্চদশ অধ্যায়ও আজকে পাঠ করতে আচ্ছা তো মহাপ্রভুর এখানে বাল্যলীলার কথা বর্ণনা করা হয়েছে চতুর্দশ পরিচ্ছেদে যে কবু শিশু সঙ্গে স্নান করিল গঙ্গাতে কন্যাগণ আইলা তাহা দেবতা পুজিতে তো কখনও কখনও শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যেতেন এবং প্রতিবেশী বালিকারাও বিভিন্ন দেবতার পূজা করবার জন্য সেখানে আসত তো বিশেষ করে বৈদিক প্রথা অনুসারে দশ বারো বছরের কুমারী মেয়েরা তারা ভালো বর মানে পতি পাওয়ার জন্য গঙ্গা স্নান করে গঙ্গার তীরে শিব পূজা করে শিবের কাছে প্রার্থনা করে শিবের মতো শান্ত সুন্দর প্রতি তাদের লাভ হয় তাই পূর্বে হিন্দু পরিবারের ছোট ছোট মেয়েরা বিশেষ করে বৈশাখ মাসে বৈশাখ মাস চলছে শিব পূজা করতো গঙ্গায় গঙ্গা স্নান করতে বয়স্কদের মতো শিশুরাও আনন্দ উপভোগ করত তো গঙ্গা সান করি পূজা করিতে লাগিলাম কন্যা মধ্যে প্রভু আসিয়া বসিলাম তো গঙ্গা স্নান করে বালিকারা যখন বিভিন্ন দেবদেবীর পূজা করতে শুরু করল তখন শিশু মহাপ্রভু নিমাই তাদের মাঝখানে এসে বসলেন আর কি বললেন কন্যারে কহে আমা পুজো আমি দিববর গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর সে বলছে আসনে বসে বালিকাদের সম্বোধন করে বলছে আমার পূজা করো তাহলে আমি তোমাদেরকে বর প্রদান করব। অন্যান্য দেবতার কি কী কথা গঙ্গা এবং দুর্গাও হচ্ছে আমার দাসী আর মহেশ হচ্ছে আমার কিঙ্কর এই কথা মহাপ্রভু কী করলেন বালিকাদেরকে বললেন এখানে তাৎপর্য প্রভাত বলছে যে যে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তারা কি করে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে কেন তাদের কাম্য বস্তু তারা তাদের কাছে প্রার্থনা করে এই জগতের ভরণ পোষণ খেয়ে পরে থাকবার যে দায়িত্ব এটা ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু তিনি কী করেছেন বিভিন্ন আধিকারিক দেবতাদের উপরে প্রদান করেছেন কেউ বিদ্যার দেবতা কেউ ধনের দেবতা কেউ বৃষ্টির দেবতা এরকম নানা রকম দেবতা আছে তো তারা সেই সমস্ত বস্তু পাওয়ার জন্য কি করেন এই দেবদেবীদের পূজা করে থাকেন তো আর কৃষ্ণ হচ্ছে কি স্বয়ং ভগবান তো এখানে সেই কৃষ্ণ মহাপ্রভুর অবতীর্ণ হয়েছেন তিনি বলছেন যে তোমরা এই সমস্ত দেবদেবীর পূজা না করেই আমার পূজা করো তাহলে আমি তোমাদেরকে সুপ্তাবর প্রদান করব। কারণ এই যে দুর্গা তারপরে গঙ্গা আছে আমার দাসী আর মহেশ হয়েছে আমার দাস কিঙ্কর তোমরা কোনো চিন্তা করো না তো যাই হোক তা আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সঙ্গ তারা একমাত্র বিষ্ণুতত্ত্বের ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করেন অন্য কোনো দেবদেবীর পূজা করেন না এই জন্য যারা অল্প সম্পন্ন মানুষ যারা দেবদেবীর পূজা করে তারা আবার আমাদের নিন্দা করে এরা দেবদেবীর পূজা করে না কিন্তু শাস্ত্র থেকে জানতে পারা যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারাই দেবদেবীর পূজা করেন তো তারাই যে দেবদেবীর পূজা করে এটা মূলত আমারই পূজা হয় কিন্তু সেটা হচ্ছে অবিধিপূর্বক তাছাড়া নরোতম দাস ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বারবার এই কৃষ্ণ ভক্তগণকে সাবধান করেছেন যে না পুজিবে দেবী দেবা একান্ত হইয়া ভজ গিরিধারীধারী গিরিবরধারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা গরম তো তো বলছেন এই যে শত শত দেবদেবীর পূজা করার নিরর্থকতা শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশবেই প্রতিপন্ন করেছেন সেই সম্পর্কে ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছেন চন্দ্রিকায় যে দেবা দেবাশ্রয় নাই তোমার কহিনু ভাই এই ভক্তি পরম কারণ যে অন্য কোনো দেবদেবীর আশ্রয় করতে হবে না তোমাকে আমি দৃঢ়তার সাথে বলছি এই ভক্তি হচ্ছে পরম কারণ তো বলছে পরমেশ্বর ভগবানের নিষ্ঠা শুদ্ধ ভক্ত হতে হলে অন্য দেবদেবীর আশ্রয় ত্যাগ করতে হয় এই রকম অবিচিলিতভাবেই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ তাই আপনি চন্দন পরিণ ফুলমালা নৈবদ্ধ কারিয়া খান সন্দেশ চালু কলাম তো মহাপ্রু সেই সমস্ত বালিকারা দেবদেবীর পূজা করবার জন্য যে ফুলমালা চন্দন এনেছিল যে নিজে সেই চন্দন পরিধান করলেন মহাপুরু নিজেই সেই ফুলের মালা নিজের গলায় নিজেই দিলেন আর তারা যে সমস্ত নৈবদ্য এনেছিল সন্দেহ চাল এবং কালা তা তিনি কেনে খেলেন আচ্ছা তো বলছে যে বৈদিক প্রথা অনুসারে যে গৃহের বাইরে রান্না করা নৈবদ্য নিবেদন করা হয় না জগন্নাথ মন্দিরে ওই নিয়ম আছে যা কিছু জগন্নাথ মন্দিরে ভোগ হবে ভগবান জগন্নাথের ওই মন্দিরের এরিয়ার ভিতরে যে রন্ধনশাল আছে সেখানে হতে হবে বাইরে থেকে কেউ কোনো খাবার তৈরি করে এনে ভগবানকে মন্দিরে দেওয়া চলে না তো এটা হচ্ছে নিয়ম প্রথা তাই সাধারণত চাল কলা সন্দেশ নিবেদন করা হয় যে চাল কলা সন্দেশ এগুলো দেওয়া যেতে পারে তার অহৈত প্রভাবে মহাপ্রভু বালিকাদের নৈবদ্য কেড়ে নিয়ে খেতেন এবং দেবদেবীর পূজা না করে তার পূজা করতে বলতেন তো যাই হোক তো এই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্থান মহা সারা পৃথিবী মহাপ্রভুর বিগ্রহ নিয়ে নগরে নগরে গ্রামে গ্রামে মানুষকে শিক্ষা দিচ্ছে কীভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে জনসাধারণকে প্রসাদ বিতরণ করার মাধ্যমে এই যুগে ভগবানের আরাধনা করতে হয় তে ক্রুধে কন্যাগণ কহে সোনহে নিমাই গ্রাম হও তুমি আমা সবার ভাই তো রাগ করে সেই কন্যারা তখন নিমাইকে বলছে যে নিমাই গ্রাম সম্বন্ধে তুমি হ আমাদের ভাই আমার সবাকার পক্ষে ইহা করি করিতে না যোয়ায় না অলহ দেবতা সজ্জ না পক্ষে এইরকম আচরণ করা উচিত নয় আমাদের দেবতাদের পূজা করার উপকরণগুলি তুমি এইভাবে নিয়ে যেও না এইভাবে তুমি অন্যায় আচরণ করো না প্রভু কহে তোমার সবাকে দিল এইবার তোমার সবার ভত্তা হবে পরম সুন্দর তখন মহাপ্রভু বলছেন আমি তোমাদেরকে বর দিলাম আশীর্বাদ দিচ্ছি তোমাদের স্বামী হবে পরম সুন্দর কারণ এই যে একটা শ্লোক আছে মিষ্টান্ন মিতরে জনা। সংস্কৃত একটা শ্লোক আছে এই শ্লোকের মানে হচ্ছে এই যে বিবাহে মিষ্টান্ন মিতরে জানা এরকম মানেই হচ্ছে কি যে এই যে যখন কন্যার বিবাহের সময় উপস্থিত হয় সে বালিকা কন্যা সে আশা করে প্রথম আশা চাইবে হচ্ছে তার প্রতি যেন দেখতে সুন্দর হয় বুঝতে পারছ আর কন্যার যে মা সেই চাইবে তার এই যে ভাবি জামাতা আসবে সে যেন ধনবান হয় আমার মেয়ের যেন কোনো রকম অভাব অনটন না থাকে যারা পুত্রকন্যার জন্ম হবে তারা যেন অর্থ অভাবে না কষ্ট পায় আর মেয়ের যে পিতা সে আশা করে সে তার যে জামাতা আসবে সে যেন বিদ্যান হয় পণ্ডিত হয় সৎ হয় আর তাদের যত গোষ্ঠী আছে তারা চাইবে যেন আমাদের সৎকূল জাত যেন হয় কুলের অন্য বর্ণের যেন না হয় আমাদের বংশের যেন কোনো কলঙ্ক না হয় এছাড়া বাদ বাকি অন্য যত আছে লোকজন তারা চাইবে যে বিবাহের অনুষ্ঠান হবে ভোজনটা যেন ভালো হয় তারা অন্য কিছু চিন্তা করে না আলাদা আলাদা ভাব তো এই জন্য মহাপ্রভু ওই বালিকাদের বলছে যে তোমাদের প্রথম দিল কি তোমাদের প্রতি হবে পরম সুন্দর ভবান তো পণ্ডিত বিদগ্ধ যুবা ধন ধন্যবান সাত সাত পুত্র হবে চিরায়ু মতিমান আর তারা হবে পণ্ডিত বিদগ্ধ পণ্ডিত যুবক ইয়ং বিধ্বনা এবং ধন সম্পদশালী প্রচুর ধন সম্পদশালী শুধু তাই নয় তোমাদের সকলে সাত সাতটি করে পুত্র হবে এবং তারা হবে দীর্ঘ আয়ু বিশিষ্ট সম্পন্ন এবং অত্যন্ত বুদ্ধিমান এখানে তাৎপর্যে পূর্বাদ বলছেন সাধারণত স্ত্রীর লোকেরা আশা করে তাদের স্বামী হবে দেখতে সুন্দর পণ্ডিত বুদ্ধিমান যুবক এবং ধন সম্পদশালী তো বৈদিক সমাজে ধন সম্পদের প্রতীক হচ্ছে খাদ্যশস্য এবং গাভী যার অনেক ধান আছে তিনি ধনবান যার অনেক গাবি আছে তিনি ধনবান তো মেয়েরা বহু সন্তানও কামনা করে যে তার যেন অনেক সন্তান যেন হয় এটা ছিল আমাদের বৈদিক প্রথা অনুসারে নিয়ম আমাদের এই বৈদিক পদ্ধতি অনুসারে যে বরকনে যে বিবাহ হবে ব্রাহ্মণ পুরোহিত কূত্রান্তর করে কন্যা সম্পাদন করবে তো তারপরে বিবাহের পরে সে ব্রাহ্মণের কর্তৃপ্য কি সে কনেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা যে তুমি দশ পুত্রের জননী হও কিন্তু এই কলিযুগে এখন এমনি প্রথা হয়ে গেছে কেউ একটার বেশি দুইটা সন্তান চায় না কোনো এই যুগে এখন বর্তমান যদি কোনো ব্রাহ্মণ এরকম আশীর্বাদ করে সে মনে করবে যে আমার কি অভিশাপ দিয়ে দিল রে বাবার যাই হোক তো যাই হোক এইভাবে শ্রীমান মহাপ্রভু তাদের এই যে জোর করে যে নৈবদ্য কেড়ে খেলেন তার পরিবর্তে তিনি তাদেরকে আশীর্বাদ করছিলেন যাতে তাদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয় তো মহাপ্রভুকে পূজা করার মাধ্যমে ভালো পতি লাভ করে ধন সম্পদ লাভ করে খাদ্যশস্য লাভ করে এবং বহু সন্তান লাভ করে মানুষ সুখী হতে পারে অলরেডি হচ্ছে গেল পূর্বাত কী বলছে মহাপ্রভুর পূজা করার ফলে তো চৈতন্য মহাপ্রভু যদিও অল্প বয়সে সন্নার গ্রহণ করেছিলেন তার ভক্তদের তাহলে তাকে অনুসরণ করে সন্নার গ্রহণ করবার প্রয়োজন যে মহাপুরু যখন অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করছে আমরা সন্ন্যাস গ্রহণ করি এরকম নিয়ম নয় তো বল যে গৃহে থেকে গৃহস্থ জীবনযাপন করা যায় কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে তাহলে মানুষ ধন সম্পদ লাভ করে সুসন্তান সমন্বিত সুন্দর গৃহ সতী সাধ্য স্ত্রীর রত্ন লাভ করে সমস্ত বাসনা পূর্ণ করে যথার্থ সুখ করতে পারে তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তী সুমেদ সহম তাই প্রতিটি বুদ্ধিমান গৃহস্থের কর্তব্য হয়েছে গৃহে গৃহে সংকীর্তন আন্দোলনের প্রচার করে সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবনযাপন করা এবং পরবর্তী জীবনে ধামে ফিরে গিয়ে ভগবানের নিত্য সেবায় অংশগ্রহণ করা তারপর গেল ভর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ বাহিরে ভৎসন করে করি মিথ্যা রোষ তো মহাপ্রভুর দেওয়া এই সমস্ত বর প্রাপ্ত হয়ে সমস্ত বালিকার অন্তরে অন্তরে অত্যন্ত আনন্দিত হল কিন্তু বাইরে নারী সুলভ রোষ প্রকাশ করে মহাপ্রভুকে ভৎসনা করল এটা মহিলাদের স্বভাব একটা অন্তরে যদিও তারা সন্তুষ্ট হয় বাইরে একটু কপট রোষ প্রকাশ করে কোনো কন্যা পলাইল নৈবদ্যলইয়া তারে ডাকি কহে প্রভু শক্রদ হইয়া তো কোনো কোনো বালিকারা তার দেবতা পূজার জন্য যে নৈবদ্য এনেছিল তার নিয়ে সেখান থেকে পালাইয়ে চলে যেতে লাগল চেষ্টা করল মহাপ্রভু তাদের ডেকে ক্রুদ্ধ হয়ে বললেন যদি নৈবদ্য না দেহ হইয়া কৃপণী বুড়াবত্তা হবে আর চারি চারিচারি শতনি বলল তুমি যদি কৃপা করে তোমরা আমাকে তোমার নৈবদ্য না দাও তাহলে তোমাদের প্রতি হবে বৃদ্ধ বুড়া লোকের সাথে তোমার বিয়ে হবে আর তোমাদের চার চারজন করে সতিনী থাকবে এই রকম বললেন তো আমাদের প্রাচীন ভারতবর্ষে এমন প্রথা ছিল কি আজ থেকে একশো বছর আশি বছর আগে এরকম ছিল যে বহু বিবাহ অনুমোদন ছিল পুরুষ মানুষেরা একাধিক বিবাহ করতে পারে কিন্তু নিয়ম হচ্ছে কি যে তিনি যা যেই কজন পত্নী গ্রহণ করবেন সবাইকে সমানভাবে দেখতে হবে কাউকে একটু বেশি ভালোবাসবে কাউকে উপেক্ষা করবে তেমন নয় সবাইকে সমানভাবে দেখতে হবে তো যে কোনো উচ্চবর্ণের মানুষ ব্রাহ্মণ বৈশ্য বিশেষ করে ক্ষত্রিয় একাধিক পত্নীর প্রাণী গ্রহণ করতে পারে মহাভারতে বা প্রাচীন ভারতের ইতিহাসে আমরা দেখতে পাই ক্ষত্রিয় রাজারা সাধারণত বহু বিবাহ করতেন তো বৈদিক সভ্যতায় এই বিষয়ে কোনো রকম বাধা নেই যাই হোক এরকম বাধা নেই তো একাধিক পত্নী প্রাণী গ্রহণ করবার যে সামাজিক অনুমোদন তাইভাবে সমর্থন করা যায় তো সাধারণত প্রতিটি সমাজে স্ত্রী লোকের সংখ্যা পুরুষদের থেকে বেশি তাই সব মেয়েদের বিবাহ দিতে হলে বহু বিবাহ ছাড়া আর কোনো উপায় নেই মেয়েদের যদি বিবাহ না হয় তাহলে ব্যবিচারের সম্ভাবনা থাকে আর যেই সমাজে বেবিচার অনুমোদন করা হয় সেই সমাজ ভা শান্তিপূর্ণ অথবা বিশুদ্ধ হতে পারে না তো আমাদের কৃষ্ণ ভাবনা ভাবনামৃত সমাজে আমরা সর্বরকমের অবৈধ জৈন জীবন বর্জন করতে বলে থাকি প্রত্যেকটি মেয়ের জন্য একটি করে প্রতি পাওয়া খুবই দুষ্কর তাই আমরা বহু বিবাহ অনুমোদন করি অবশ্য যদি প্রতি একাধিক পত্নীর যথাযথভাবে ভরণ পোষণ করতে পারে কিন্তু বাস্তবে আমাদের সংস্থায় একাধিক বিবাহ করার অনুমোদন করা হয়নি হরে কৃষ্ণ ইহা শুনি তা সবার মনে হইল ভয় কোনো কিছু জানে কি বা দেবৃষ্ট হয় তো মহাপুরু সেই বালিকাদের যখন এরকম বলল তখন তাদের মনে ভয় হলো তারা মনে করলো এই বালক নিমায় হয়তো কোনো কিছু জানে বা হয়তো দেবতার দ্বারা আবিষ্ট হয়ে এই কথা বলছে আনিয়ান্য তারা সোনুমুখে ধরিল খাইয়া তারে ইষ্ট বর দিল তো সেই সমস্ত বালিকানা তখন তাদের নৈবদ্য এনে সম্মুখে এনে রাখলেন তিনি সেই নৈবদ্যকে তাদের মনোবাসনা পূরণ অনুসারে বর দিলেন হ্যাঁ এই মত চাউপল্য সব লোকেরে দেখায় দুঃখ কারো মনে নহে সবে সুকায় তো এইভাবে তিনি এক চপল বালকের মতন লীলা বিলাস করেছিলেন তার ফলে কিন্তু কারও মনে রকম দুঃখ হতো না সকলে তাতে সুখ পেতেন তো মহাপ্রভুর এই যে লীলা বালিকাদের সাথে তার লীলা বিলাসের কথা এটা আমাদের দেশে যারা পেশাদারী এই কীর্তনিয়া কৃষ্ণলীলা গৌরলীলা কীর্তন করে তারা এই লীলাটাকে নানারকম ইলেয়া বিলেয়া কত রকমভাবে গায় আমরা বাল্যকাল থেকে এই যে নিমাই সন্ন্যাস পালা এরকম শুনেছি বুঝেছ তোমার হয়তো অনেকে শুনে থাক যে এই পূজাটি আমায় দিলে সখী অ সুন্দর প্রতি পাবি গো আবার কেউ তার দলে যারা কীর্তন করে তারা আবার কেউ টুন কেটে বেলে না দিলে কী হবে এখন বলে বুড়া প্রতি পাবি গো দুইশো তিনের ঘর করিবি। এরকম নানারকম ব্যাপার আছে যাই হোক তো আমরা ওইভাবে যাচ্ছি না এনে যা শিক্ষা দিচ্ছে সেটাই আমরা বলছি তো একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম দেবতা পূজিতে আইলো করি গঙ্গা সান। তো একদিন এই নবদ্বীপবাসী বল্লভ আচার্যের কন্যা যার নাম ছিল লক্ষ্মী প্রিয়া তিনি গঙ্গায় স্নান করে দেবতা পূজা করতে এলেন তো গৌর গৌর্গণদ্দেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মী হচ্ছে শ্রীরামচন্দ্রের পত্নী জানকী এবং দ্বারকায় শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী সেই লক্ষ্মীদেবী শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী লক্ষ্মীপ্রিয়া রূপে আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন লীলাশক্তি তো তারে দেখি প্রভুর হইল সাবিলা সমান লক্ষ্মীচিত্তে প্রীত পাইল প্রভুর দর্শন তো লক্ষ্মী দেবীকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হলেন তা আর লক্ষ্মীদেবীও মহাপ্রভুকে দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হলেন সাহাজিক প্রীতি দোহার করিল উদয় বাল্য ভাবাচ্ছন্ন তবু হইল নিশ্চয় তো পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হল এবং যদিও তা বাল্যভাবের দ্বারা আচ্ছাদিত ছিল তবু তারা যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন তার সকলেই বোঝা গেল তো বলছেন এই যে লক্ষ্মীদেবী লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী তিনি হচ্ছেন মহাপ্রভু নিত্যপত্নী তাই তাদের পরস্পরের প্রতি যে প্রেমের হৃদয় হয়েছিল তা স্বাভাবিক তাদের মিলনের পর তাদের স্বাভাবিক অনুভূতি তৎক্ষণাৎ প্রকাশিত হয়েছিল তো দোহা দেখি দোহার চিত্তে হইলই উল্লাস দেব পূজা ছলে কইল দোহে পরকাশ তো তারা পরস্পরকে দর্শন করে অন্তরে অত্যন্ত উল্লাসিত হলেন এবং দেব পূজার ছলে তারা তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করলেন প্রভু কহে আমা পুজো আমি মহেশ্বর আমারে পুজিলে পাবে অভিপসিত বর মহাপ্রভু বললেন যে লক্ষ্মী পূজাকে বললেন আমার পূজা করো কেননা আমি হচ্ছি পরমেশ্বর তুমি যদি আমার পূজা করো তাহলে আমি তোমার অভীপসিত বর দেব তার অঙ্গে দিল পুষ্পচন্দন মল্লিকার মালা দিয়া করিল বন্দন প্রভু তার পূজা পাইয়া হাসিতে লাগিলাম শ্লোক পরি তার ভাব অঙ্গীকারও কইলাম তো মহাপ্রভুর সেই কথা শুনে লক্ষ্মীপ্রিয়া দেবী তৎক্ষণাৎ মহাপ্রভুর অঙ্গে চন্দন দিয়ে গলায় মালা দিলেন মল্লিকার মালা পরিয়ে দিলে তাকে বন্দনা করলেন আর এইভাবে দেবীর দ্বারা পূজিত হয়ে মহাপ্রভু হাসতে লাগলেন শ্রীমদ্ভাগবত মনে একটি আবৃত্তি করে তিনি দেবীর অন্তরের আবেগ অঙ্গীকার করলেন সংকল্প বিদিত সাধ্য ময়া মদর্চনময় অনুমোদিত সুহসি সত্য ভবিত মহর্তিম হে গোপীগণ আমাকে তোমাদের প্রতি রূপে পাওয়ার এবং যে সেভাবে আমাকে পূজা করার যে বাসনা তোমরা করেছ তা আমি অনুমোদন করছি কেননা তোমরা তার উপযুক্ত এটা হচ্ছে শ্রীমদ্ভাগবতমে শ্রীকৃষ্ণের উক্তি যেন গোপিকারা যে গঙ্গা ইয়ে যমুনায় স্নান করে তারা যখন কাত্তে পূজা করছিলেন তখন কৃষ্ণ সেখানে গিয়ে তাদের পূজা গ্রহণ করেছিলেন এবং তাদেরকে এই শ্লোকের দ্বারা বর প্রদান করেছিলেন তো সেই শ্লোকে মহাপ্রভু তিনি এখানে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর পূজা গ্রহণ করে সেই শ্লোক আবৃত্তি করলেন এই মতো লীলা করি দোহে গেলা ঘরে। গম্ভীর চৈতন্যলীলা কে বুঝিতে পারে এইভাবে পরস্পরের কাছে তাদের মনোভাব ব্যক্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং লক্ষ্মীপ্রিয়া দেবী তাদের গিরে ফিরে গেলেন তো শ্রীচৈতন্য মহাপ্রভুর গম্ভীর লীলা কে বুঝতে পারে চৈতন্য চাপল্য দেখি প্রেমে সর্বজন শচী জগন্নাথে দেখি দেন ওলায়ন তো মহাপ্রভুর চপল ব্যবহার দেখে তার প্রতি তাদের প্রেমবশত কার মহাপ্রভুর প্রতি প্রেমবশত তারা সেই কথা আলোচনা করবার জন্য প্রতিবেশী পুরুষ মানুষ স্ত্রী লোক তারা শচীমাথ এবং জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ করেন এটা আসলে অভিযোগ নয় মহাপ্রভুর এ লীলা কথা আলোচনা করে তা আনন্দপ্রাপ্ত হবেন এইটা ছিল উদ্দেশ্য একদিন শচীদেবী পুত্রের ভস্তি আপ ধরিবারে বারে গেলা পুত্র গেল এক তো একদিন মাতা তার পুত্রকে ভচ্ছ না করে তাকে ধরতে গেলেন কিন্তু তার পুত্রটি তখন সেখান থেকে পালিয়ে গেল উচ্ছিষ্ট গত্তে ত্যক্ত হান্ডির উপর বসিয়া আছেন সুকে প্রভু দেব বিশ্বম্বর যদিও তিনি হচ্ছেন সমস্ত জগতের পালন কর্তা তিনি উচ্ছিষ্ট ফেলার গত্তে পরিত্যক্ত হাড়ির উপরে গিয়ে বসলেন এখানে প্রভাত বলছেন যে আগে ব্রাহ্মণেরা কী করতেন প্রতিদিন নতুন নতুন পাত্রে ভোগ রান্না করে সেই পাত্রটাতে কী করতো বাড়ির কাছে কোনো একটা গর্তে সেই পাত্রটা ফেলে দিত এটাকে বলা হয়তো উৎসৃষ্ট গর্ত তো তো সেই কথা ওখানে প্রভাত বলছে সেই নিয়ম এখনও জগন্নাথপুরীতে আছে জগন্নাথপুরীতে প্রতিদিন নতুন নতুন মারির মাটির হাড়িতে রান্না হয় সেই হাড়ি সহ সেই প্রসাদ বিক্রি হয় তারপরে কিছু বর্জ্য হারি তারা হয় গর্তে ফেলে দেয় তো বলছে তখন নতুন মাটির পাত্রে রান্না করা হতো এবং রান্নার পর সেই পাত্রগুলো ফেলে দেওয়া হতো সাধারণত বাড়ির পাশে একটি বড় গর্তে সেই পাত্রগুলো ফেলে দেওয়া হতো তো মহাপ্রভু তার মাকে শিক্ষা দেওয়ার জন্য সুকে সেই পাত্রগুলোর উপরে গিয়ে বসলেন তাই সচি আচি আসি কহে কেনে উচ্ছিস্ট ছুইলা অসুচি ছুইলাম গঙ্গা স্নান করি যাই অপ অপবিত্র হইলাম ভৎসি মাতা যখন দেখলেন তার পুত্র উচ্ছিষ্ট পাত্রের উপরে গিয়ে বসেছে তখন তিনি প্রতিবাদ করে বললেন তুমি কেন এই উচ্ছিষ্ট পাত্র পশ্ব করলে তুমি অপবিত্র হয়ে গেছ যাও গঙ্গা গিয়ে স্নান করে এসো ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্মজ্ঞান বিস্মৃত হইয়া মাতা করাইল স্নান তা শুনে শ্রীমান মহাপ্রভু মাকে ব্রহ্মজ্ঞান দিলেন যদি ও মাতা তা শুনে বিস্মৃত হয়েছিলেন তবু তিনি তাকে জোর করে স্নান করালেন তো বলছে কি হয়েছে যে মাতাকে তখন শচী নিমাই বলছিলেন যে এইটা অসুচি কী করে হলো তুমি এই পাত্রে বিষ্ণুর নৈপদ্য রান্না করেছ তারপর এখানে রেখে দিয়েছ তো ভগবানের বস্তু রান্না করলে সেই পাত্র কি অসুচি হয় অশুচি হইতে পারে না তথাপি স্বজী মাতা কী করলেন তাকে জোর করে এনে স্নান করালেন তো এই লীলাটা বৃন্দাবন দাস ঠাকুর আর একটু অন্যরকমভাবে বর্ণনা করেছেন চৈতন্য ভাগবতমে আছেন যে যখন এই বিশ্বরূপ গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল আর নিমাই তখন এই ছেড়ে দিল খুব মনোযোগ সহকারে করতে লাগলো তো সবাই নিমাই প্রশংসা করেছে অতি অল্প সময় সব কিছু বিদ্যা শিক্ষা করছে তখন জগন্নাথ মিশ্র কী করলেন নিমায়ের পড়াশোনা বন্ধ করে দিলেন বলে যে বিশ্বরূপ পড়াশোনা এত ভালো ছিল সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে বুঝতে পেরেছে কি যে এই সংসার হচ্ছে অসার তাই গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেল ভগবানের আরাধনা করবার জন্য তাই নিমাই যদি ভালো করে পড়াশোনা করে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে এও গৃহ থাকবে না সন্ন্যাসী হয়ে যাবে কাজী লেখাপড়া শিকার দরকার নেই মূর্খ হয়ে পুত্র আমার ঘরে থাকুক এই রকম চিন্তা করে তিনি কী করলেন তার পড়াশোনা বন্ধ করে দিলেন তখন নিমায় আবার তো সময় বয়স্ক বালকদের নিয়ে খুব দুষ্টামি করতে লাগলো এত দুষ্টামি করতে লাগলো জগন্নাথ মিশ্র কিচ্ছু বলছে না তারপরে একদিন নিমাই কী করল এই উচ্ছিষ্ট করতে গিয়ে বসে রইল তখন সতী মাতা এসে তাকে নানারকম কথা বলছে তোমার কোনো জ্ঞান নাই এই এরকম উচ্ছিষ্ট করতে গিয়ে বসেছ তখন নিমাই খলখল করে হাসছে আর বলছে আমি কী করে বুঝবো আমাকে তোমরা লেখাপড়া করতে দেও না কোনটা ভালো কোনটা মন্দ আমি কী করে বুঝবো তখন পাড়া প্রতিবেশী মহিলারা সেখানে এসছে তারাই সচি মাতা জগন্নাথ মিশ্রের নিন্দা শুরু করলো যে লোকের ছেলেরা পড়াশোনা করে না তাদের জোর করে মেরে পড়াশোনা করায় আর তোমাদের এরকম বুদ্ধি কে দিল নিমাই পড়াশোনা করতে চাও তোমরা কেন তাকে পড়াশোনা করতে দিচ্ছ না তোমাদের পড়াশোনা না করার বুদ্ধি কে দিলো তখন মাতা জোর করে তাকে ধরে স্নান করালেন আর জগন্নাথ মিশ্র বাড়িতে যখন এলেন তখন সচিমাতা বললেন যে পুত্রের ইচ্ছা যে পড়াশোনা করা তাকে কেন পড়াশোনা করতে দেওয়া হবে না পড়াশোনা করতে দাও তখন আবার জগন্নাথ মিশ্র তাকে পড়াশোনা করতে বিদ্যালয়ে পাঠালেন তা আচ্ছা কভু পুত্র সঙ্গে সচি করিলা শয়ন দেখে দিব্য আসি ভরিল ভবন তো কখনো কখনো মাতা তার পুত্রকে নিয়ে যখন শয়ন করতেন তখন দেখতেন যে স্বর্গের দেবতারা তার বাড়ি ভরে গেছি শচি বলে যাহ পুত্র হ বাপেরে মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিলা বাহিরে চলিতে চরণে নুপুর বাজে ঝনু ঝনু শুনি চমকিত হইল পিতা মাতার মন তো সচি মাতা তুমি বলে তোমার পিতাকে ডেকে নিয়ে আস মাতৃ আজ্ঞা পেয়ে সে চলে গেল যখন চলে যাচ্ছি তখন দেখছে নুপুরের ধ্বনি হচ্ছে হ্যাঁ আর এটা শুনে জগন্নাথ মিশ্র শচিমাতা তারা চমকিয়ে গেল যেন এ তো অদ্ভুত ব্যাপার মিশ্র কহে বড় অদ্ভুত কাহিনী শিশুরও শূন্য পদে কে নুপুরের নূপুরের অ যে নিমায়ের চরণে নূপুর নাই অথচ সে যাচ্ছে আর নুপুরের ধ্বনি শোনা যাচ্ছে সচী কহে আরো এক অদ্ভুত দেখিলম দিব্য দিব্য লোক আসি অঙ্গনও ভরিলম কিবা কোলাহল করে বুঝিতে না পারি কাহা কেউ বা স্তুতি করে অনুমানও করি তখন সচি মাতা বললেন আর একটা অদ্ভুত ব্যাপার আমি দেখছি যে অনেক দিব্য দিব্য লোক এসে অঙ্গন ভরে গেল হ্যাঁ আর তারা কোলাহল করে কথা বলছে আমি কী যে বলছে আমি কিছুই বুঝতে পারি না আর কাকে যেন স্তব তুতি করছে আমার অনুমান হলো মিশ্র বলে কিছু হোক চিন্তা কিছু নাই বিশ্বম্বরের কুশুল হোক এই মাত্র চাই জগন্নাথ মিশ্র উত্তরে বললেন সে যাই হোক তা নিয়ে চিন্তা করার কিছু নাই আমি শুধু এইটুকু চাই যে সর্বতভাবে বিশ্বম্বরের কল্যাণ হোক একদিন মিশ্র পুত্রের চাপল্য দেখিয়াম শিক্ষা দিল বহু ভৎসনা করিয়াম তো একদিন জগন্নাথ মিশ্র তার পুত্রের চপলতাপূর্ণ আচরণ দেখে তাকে বহু হচ্ছে করে নীতি শিক্ষা দিয়েছিলেন তা রাত্রে স্বপ্নে দেখে এক আশি ব্রাহ্মণ মিশ্রের কহেও কিছু সরস বচন সেই দিন রাত্রে জগন্নাথ মিশ্র যখন শয়ন করেছিলেন তো স্বপ্নে দেখছেন একজন ব্রাহ্মণ তার সামনে এসে তো ক্রোধান্বিত হয়ে তাকে বলছে কথা কি কথা মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানম বৎসন তারণ কর পুত্র করি মানম যে হে জগন্নাথ মিশ্র তুমি তোমার পুত্রের তত্ত্ব কিছুই জানো না তাকে পুত্র বলে মনে করে তুমি তাকে তিরস্কার করছো তার করছ মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেনে নাই যে সে বড় হোক মাত্র আমারও তনয় জগন্নাথ মিশ্র বললেন যে এই ছেলেটি দেবতা হোক সিদ্ধযুগী হোক বা মহারিষি হোক যে সে হোক না কেন তথাপি সে হচ্ছে আমার পুত্র পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্মম আমি না শিখাইলে কইসে জানিবে ধর্ম মর্ম তো পিতার কর্তব্য হয়েছে পুত্রকে লালন পালন করা এবং নীতি এবং ধর্ম শিক্ষা দেওয়া আমি যদি তাকে তা না শেখাই তাহলে সে ধর্মের মর্ম কোথা থেকে জানবে বিপ্র কহে পুত্র যদি দৈব সিদ্ধ হয় শত সিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয় তো সেই ব্রাহ্মণ স্বপ্নে বলছে তোমার পুত্র যদি দৈবত সিদ্ধ হয় এবং তার জ্ঞান যদি শতসিদ্ধ হয় তাহলে আর তাকে শিক্ষা দেওয়ার কি প্রয়োজন তো মিশ্র কহে পুত্র কেনে নহে নারায়ণ তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ তো জগন্নাথ মিশ্র উত্তর দিলেন আমার পুত্র যদি স্বয়ং নারায়ণ হয় তবু পিতার ধর্ম হচ্ছে পুত্রকে শিক্ষা দেওয়া এই মতে দোহে করেন ধর্মের অবিচার বিশুদ্ধ বাৎসল্য মিশ্রের নাহি জানে আর এইভাবে জগন্নাথ মিশ্র এবং সেই ব্রাহ্মণ স্বপ্নে ধর্মের বিচার করেছিলেন কিন্তু বিশুদ্ধ রসে জগন্নাথ মিশ্র এতই মগ্ন ছিলেন যে তিনি আর অন্য কোনো কিছু জানতেন না এত শুনি দ্বিজ গেলা আনন্দিত হইয়া মিশ্র জাগিয়া হইল পরম বিস্মৃতম এইভাবে কথা বলে সেই যে ব্রাহ্মণ স্বপ্নে যে এসেছিল সে তখন আনন্দিত হয়ে চলে গেল আর জগন্নাথ মিশ্র জেগে অত্যন্ত বিস্মৃত হলেন এই আলোচনা বন্ধু বান্ধব স্থানে স্বপ্ন কহিল শুনিয়া সকল লোক বিস্মৃত হইল তার বন্ধু বান্ধবদের কাছে জগন্নাথ মিশ্রম তার এই স্বপ্নের বৃত্তান্ত কথা বললেন আর তারা শুনে খুবই আশ্চর্যন্দ হলেন এই মতো শিশুলীলা করে গৌরচন্দ্র দিনে দিনে পিতা মাতার বারায় আনন্দ এই ভাবে মহাপ্রভু তার শৈশবাল্যলা লীলা বিলাস করেছিলেন এবং দিনের পর দিন তার পিতা মাতার আনন্দ বৃদ্ধি করেছিলেন কত দিনে মিশ্র পুত্রের হাতে খড়ি দিল অল্প দিনে দ্বাদশ ফলা অক্ষরও শিখিল তার কয়েকদিন পরে জগন্নাথ মিশ্র তার পুত্রের হাতে খড়ি দিলেন হাতে খড়ি অল্প কয়েকদিনের দিনের মধ্যেই মহাপ্রভু সমস্ত অক্ষর এবং দ্বাদশ ফলা শিখে ফেললেন তো বলছে এই যে হাতে খড়ি হচ্ছে প্রাথমিক শিক্ষার সূচনার অনুষ্ঠান সাধারণত চার পাঁচ বৎসর বয়সে বিষ্ণু পূজা করে করার মাধ্যমে শুভ দিনে শিশুর বিদ্যা আরম্ভ হয় এবং তারপর শিক্ষক শিশুকে একটি চক পেন্সিল দেন এবং তার হাতে ধরে মেঝেতে অ আ ক খ ইত্যাদি লিখতে শেখান তো শিশু যখন একটু লিখতে শেখে তখন তাকে স্লেট দেওয়া হয় তারপর যুক্ত অক্ষর এবং পূর্ব উল্লেখিত ফলা লিখতে শেখান ফলা বনাম হরে কৃষ্ণ তো বাল্যলীলা সূত্র কলু কইল অনুক্রম ইহা বিস্তার আছেন রাজ বৃন্দাবন কবিরাজ গোস্বামী বলছেন কর্ম অনুসারে সূত্রের আকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা আমি বর্ণনা করলাম সংক্ষেপে কারণ বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতম গ্রন্থে এই সমস্ত লীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন অতএব এই লীলা সংক্ষেপে সূত্র কহিলম পুনরোক্তি ভয়ে না কহিল। তাই আমি অতি সংক্ষেপে এই সমস্ত লীলা সূত্রের আকারে বন লিখলাম পুনরুক্তির ভয়ে আমি আর বিস্তারিতভাবে তা বর্ণনা করলাম না কে যদি বিস্তারিতভাবে এই সমস্ত বাল্যলীলা শুনতে চায় তাকে অবশ্যই বৃন্দাবনধ ঠাকুরের রচিত চৈতন্য ভাগবতম গ্রন্থ পড়তে হবে হরে কৃষ্ণ শ্রীরূপ রঘুনাথ পদে আস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস তো শ্রী চৈতন্য চরিতামৃত রাধি লীলার চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা নামক চতুর্দশ পরিচ্ছেদে বেদান্ত তাৎপর্য এখানে সমাপ্ত হইল তো তার পরবর্তী পরিচ্ছেদ হয়েছে আদি লীলার পঞ্চদশ পরিচ্ছেদ কি প্রশ্ন আহা, ওটা ওইটা কী বললাম আমি বললাম যে ওইটা হচ্ছে আমি চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দশ ঠাকুর যেভাবে বর্ণনা করেছে ওই লীলাটা উচ্ছিষ্ট গতের সেটা আমি বর্ণনা করলাম এটা এখানকার না চৈতন্য শরীর আমি না তারপরে এই এইখানে তো বুঝতে পারছো এটা সেটা মনে নাই তো বলতে এই পঞ্চদশ পরিচ্ছেদে গঙ্গাদাস পণ্ডিতের কাছে মহাপ্রভুর ব্যাকরণ পড়ান পরে মানে তারপরেই হাতে খড়ির পরেই মা জগন্নাথ মিশ্র এই শিশু নিমায়কে নিয়ে গঙ্গা দাস পণ্ডিতের টোলে ভর্তি করালেন ব্যাকরণ শিক্ষা করবার জন্য তখন তিনি ব্যাকরণে টিকা রচনায় প্রবণতা লাভ করেন মাকে এবং এই পরিষদে আসে মাকে একাদশীর দিন খেতে নিষেধ করেন বিশ্বরূপ সন্ন্যার গ্রহণ করে তাকে সন্ন্যাস গ্রহণ করতে আহ্বান করেন এবং তিনি তা না শুনে পিতামাতার সেবা করার ইচ্ছা প্রকাশ করেন তাতে বিশ্বরূপ তাকে পুনরায় গৃহে পাঠিয়ে দেন এই রূপে একটি আখ্যায়িকা বলেন এই পরিচ্ছেদে জগন্নাথ মিশ্রের পরলোক গমন বল্লভাচার্যের যে কন্যা লক্ষ্মীদেবীর পানিগ্রহণ ইত্যাদি বিবরণ সূত্ররূপে বর্ণিত হয়ে আছে মানে এই যে মানে বিশ্বরূপ সন্ন্যাস করে সন্ন্যাসী হয়েছে তার সুকে জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন তারপরে বল্লভ আচার্যের কন্যা লক্ষ্যপ্রিয় দেবী সতী মহাপ্রভুর বিবাহ এই সমস্ত লীলা সূত্র আকারে কবিরাজ গোস্বামী এখানে বর্ণনা করলেন কুমনা সুমনন্তস্তু হি জাতি জস্য পদাম জয়ম সুমনয় অর্পণ মাত্রে তং চৈতন্য প্রভুং ভজে তো যার পাদপদ্মে সুমন সুমন শব্দের দুইটা একটা হচ্ছে পুষ্প আর একটা হচ্ছে কিমন শুদ্ধ মন যেই মন ভগবান চরণে অর্পিত হয়েছে অর্পণ করা মাত্র জর ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ঘুর বিষয়েও ভগবত ভক্তে পরিণত হয় সেই চৈতন্য মহাপ্রভুকে আমি ভজনা করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত বৃন্দ পূ লীলার সূত্র করিয়ে গর্ণান পৌগণ্ড বয়সে প্রভুর মুখ্যৎ ভয়ন তে আমি এখন সূত্রের আকারে মহাপ্রভুর পৌগণ্ডলীলা অর্থাৎ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত বর্ণনা করব এই বয়সে প্রভুর মুখ্য কার্যকলাপ ছিল অধ্যয়ন করা পড়াশুনা করা পৌগণ্ডলীলা চৈতন্য কৃষ্ণ সাথী বিদ্যা আরম্ভ মুখ্য পানি গ্রহণান্ত মনোহরাম তিরিশি চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা অতি বিস্তৃত তার বিদ্যারম্ভ থেকে এই লীলা শুরু এবং তার অতি মনোহর গ্রহণ লীলায় তার শেষ মানে বিবাহলীলা গঙ্গাদাস পণ্ডিত স্থানে পরেন ব্যাকরণ শুভণমাত্রে কণ্ঠে কৈল সূত্রিবৃত্তিগণ তো শ্রীমন মহাপ্রভু তখন গঙ্গাদাস পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়ছিলেন তখন শোনামাত্রেই তিনি ব্যাকরণে সূত্রবৃত্তি সমূহ কণ্ঠস্থ করেছিলেন একবার শোনা ধর্মঘস্থ হয়ে যেত ভক্তিবীন ঠাকুর বলছেন মহাপ্রভু প্রথমে বিষ্ণু এবং সুদর্শন নামক দুইজন শিক্ষকের কাছ থেকে সামান্য বিদ্যা অর্জন করেন তারপর একটু বড় হলে তিনি গঙ্গাদাস পণ্ডিতের কাছে ব্যাকরণ করেন সংস্কৃত ভাষার শিক্ষা করতে হলে প্রথমে ব্যাকরণ শিখতেই শিখতে বারো বছর সময় লেগে যায় যখন খুব ভালোভাবে ব্যাকরণ শেখা হয় তখন অতি সহজে সংস্কৃত শাস্ত্র অথবা সাহিত্য হৃদঙ্গম করা যায় কেননা সংস্কৃত ব্যাকরণ হচ্ছে সংস্কৃত অধ্যয়নের দ্বার স্বরূপ বুঝা গেল তো অল্পকালে হইলা পঞ্জি টিকাতে প্রবীণ চিরকালে পড়ুয়া জিনে হইয়া নবীন তুই তিনি অতি অল্প সময়ের মধ্যে পঞ্জি টিকা নামক ব্যাকরণের টিকা বিশ্লেষণে এত পারদর্শিতা লাভ করলেন যে তিনি অন্য সমস্ত প্রবীণ ছাত্রদের পর্যন্ত পরাস্ত করলেন তো ব্যাকরণের টিকা নামক একটি প্রসিদ্ধ টিকা আছিল। মহাপ্রভু তা অল্প অত্যন্ত সরলভাবে বিশ্লেষণ করে টিপ্পণী প্রস্তুত করেছিলেন অধ্যায়ন লীলা প্রভুর দাসবৃন্দাবন চৈতন্যমঙ্গলে কইল বিস্তারী বর্ণন তো বলছে কবিরাজ গোস্বামী যে বৃন্দাবন দাস ঠাকুর তার রচিত মঙ্গল যা চৈতন্য ভাগবত নামে পরিচিত এখন সেই গ্রন্থে বিস্তারভাবে বর্ণনা করেছেন বোঝা গেলো তাই এখানে কবিরাজ গোস্বামী মহাপ্রভুর এই শিক্ষা যে লীলা তা এখানে আর বর্ণনা করছেন না অন্য লীলায় চলে যাচ্ছেন একদিন মাতার পদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মরে দেহ এক দান তো বলছে জানি যে চৈতন্য ভাগবতমে মহাপ্রভুর যে বিদ্যা শিক্ষার লীলা আদি খণ্ডে চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম অধ্যায়ে এই মহাপ্রভু অধ্যায়ন লীলা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যারা শুনবেন তারা সেই গ্রন্থ অবশ্যই পড়তে হবে তারপরে একদিন মহাপ্রভু কী করলেন তার মায়ের পায়ে প্রণাম নিবেদন করে বলেছিলেন মা তুমি আমাকে একটা বস্তু দান করো কি মাতা বলে তাই দেবো যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে তখন তার মা বলেছিলেন যে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো তবে প্রভু তখন বললেন যে তুমি একাদশীর দিনে অন্য খাবে না বোঝা গেল এই কথা হ্যাঁ সে তো একাদশীর দিন একাদশী ব্রত পালন করতে বলছে বুঝতে হবে তার কারণ হচ্ছে কি আমাদের দেশে আগে লোকের সমাজে মনে একটা কথা ছিল যে মহিলারা যখন বিধবা হবে তখন একাদশী ব্রত পালন করবে যখন ততদিন সদবা থাকবে তাদের ব্রত পালন করতে হবে না তো এই মতো মনে হয় যে শশী দেবী তখন একাদশী ব্রত পালন করতেন না কিন্তু মহাপ্রভু বাল্যকালেই এই শিক্ষা সভাকারের জন্য দিলেন যে হোক বিধবা হোক সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে বুঝতে পারছো তাই দিন বললেন তখন মাতা শুনে বললেন কি সচি কহে না খাইব ভালোই কহিলাম সেই হইতে একাদশী করিতে লাগিলাম তখন মাতা বললেন তুমি খুব ভালো কথা বলছো তো আমি একাদশীর দিন আর অন্ন গ্রহণ করব না তো সেই দিন থেকে তিনি একাদশীর উপবাস শুরু করলেন শিশু নিমায়ের কথা তো স্মার্ট তো ব্রাহ্মণেরা বলে যে একাদশীর দিন উপবাস করা বিধবাদের অবশ্য কর্তব্য কিন্তু সদবাদের একাদশী ব্রত পালন করা উচিত নয় মনে হয় মহাপ্রভুর অনুরোধের পূর্বে মাতা একাদশী ব্রত পালন করছিলেন না কেননা তিনি ছিলেন সদবা কিন্তু বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করা প্রথা মহাপ্রভু এই জগতে প্রবর্তন করলেন একাদশীর দিন কোনো রকম খাদ্য শস্য দানা গ্রহণ করা উচিত নয় এমন কি যদি তা বিষ্ণুর প্রসাদও হয় তবু তা গ্রহণ করা উচিত নয় তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন কন্যাশাহী বিবাহ দিতে করিলেন ও মন তারপরে ঘটনা হলো কি যে বিশ্বরূপ মহাপ্রভু জ্যেষ্ঠ ভাতা তিনি যৌবনকালে প্রবেশ করেছেন মানে ষোলো সতেরো বছর হয়তো হয়েছে তখন জগন্নাথ বিশ্ব চিন্তা করলেন যে তিনি বিশ্বরূপকে বিবাহ করাবেন উপযুক্ত পাত্রী কোথায় আছে তার সন্ধান শুরু করলেন বিশ্বরূপ শুনিঘর সারি পালাইলাম সন্ন্যাস করি আতির্থ করি বারে গেলাম তো সেই কথা যখন বিশ্বরূপ ভগবান জানতে পারলেন যে পিতা মাতা আমাকে বিবাহ করাইয়ে সংসারে আবদ্ধ করতে চাইছে তৎক্ষণাৎ তিনি কে গেলেন গৃহত্যাগ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তীর্থ পর্যটন করতে লাগলেন শুনি শচী মিশ্রের দুঃখী হইল মন তবে প্রভু মাতা পিতার কইল আশ্বাসন তো তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের গৃহত্যাগ করার কথা শুনে শচি মাতা এবং জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের আশ্বাস দিলেন সান্ত্বনা দিলেন ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাসও করিল পিতৃকুল মাতৃগুলো দুই উদ্ধারিল তো মহাপ্রু বলেন হে মাতা হে পিতা বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে কেননা তার ফলে সে তার পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলেরইকে উদ্ধার করল তো এইখানে মানে শাস্ত্রে একটা শ্লোক আছে যে এই কলিযুগে সন্ন্যাস নাই পাঁচটা কর্ম নিষিদ্ধ আছে তো যাই তার মধ্যে একটা হয়েছে সন্ন্যাস কিন্তু যে দেখা যায় এখানে বিশ্বরূপ কলিযুগেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন মাধবেন্দ্র পরিপাত ঈশ্বর পরিপাত তারাই সন্ন্যাস গ্রহণ করেছেন তারা যে সন্ন্যাস গ্রহণ করেছেন সেটা কি সন্ন্যাস কৃষ্ণ সেবার নিমিত্ত কায় মনোবাক্য একমাত্র দিয়ে কৃষ্ণেরই সেবা করেন কৃষ্ণ ভজনা করবেন সেই সন্ন্যাস গ্রহণ নিষিদ্ধ নয় সেই কথা এখানে বলেছেন তো আমি তো করিব তোমা দোহারো সেবন শুনিয়া সন্তুষ্ট হইল তার মন তার শিশু নিমাই তখন তার পিতা পিতামাতাকে বললেন আশ্বাস দিলেন যে বিশ্বরূপ গ্রহণ করেছে পিতৃকুল মাতৃকুল উদ্ধার করেছে তো তোমরা চিন্তা করো না যে আমি কি করব তো তোমাদের সেবা করব। তো এই কথা শুনে তার পিতামাতা খুব সন্তুষ্ট হইলেন সান্ত্বনা প্রাপ্ত হইলেন একদিন নৈবদ্য তাম্বুল খাইয়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া তো একদিন সিনেমায় তাম্বুল খেলেন নৈবদ্যের তাম্বুল খে কী করলেন ভূমিতে পড়ে গেলেন অচেতন হয়েম সুপারি পান খে বোঝা গেল তো বলছেন এইখানে তাৎপর্য প্রভুপাল বলছেন মহাপ্রভু সুপারি খেয়ে মুসিত হবার লীলা করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে সুপারি খাওয়া উচিত নয় এমনকি তা যদি বিষ্ণু প্রসাদও হয় ঠিক যেমন একাদশী দিন অন্ন গ্রহণ করা উচিত নয় তো শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ার লীলার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে পরমেশ্বর ভগবান রূপে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং যা ইচ্ছা তাই খেতে পারেন কিন্তু আমাদের তার লীলার অনুকরণ করা উচিত নয় এই জন্য আমাদের মঠে মন্দিরে কি ভগবানকে মধ্যাহ্নকালীন যখন ভোগ হয় তখন এই পান তাম্বুল সুপারি মৌরি ভোগ দেওয়া হয় কিন্তু সেই পান খিলি ভক্তরা কখনও গ্রহণ করেন না বুঝে গেল হরে কৃষ্ণ হ্যাঁ জয় হোক কৃষ্ণ তা আস্তে ব্যস্তে পিতামাতা মুখে দিল পানি সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব কাহিনী ওই যে মুস্রিত হয়ে পড়ে গেল পিতা পিতামাতা তাড়াতাড়ি চোখে মুখে জল দিলেন কিন্তু এখানে দেখো জলকে পানি লেখছে পানি একটা শব্দ হুম তো আমাদের বাংলায় শোনো শোনো না আমাদের এই বাঙালিরা জল বলে পানি বলে না কিন্তু সিলেটে যাও আর আসামে যাও ওদিকের লোকেরা সব জল বলে না পানি বলে তাই না পানি বলে আর হিন্দিভাষী লোকেরাও পানি বলে বোঝা গেল শুধু আমাদের এই উড়িয়ার লোকেরা কী বলে পানি বলে ঠিক আছে কিন্তু শুধু আমাদের বাঙালি সমাজের লোকেরা জল কহে আচ্ছা তা এই এটা হইতে বিশ্বরূপে মোরে লইয়া গেলাম সন্ন্যাস কর তুমি আমাকে কহিলা তো সেই যে মুচ্ছিত হয়ে গেছিলেন পিতামাতা চোখে পানি দিলেন সে উঠে একটা সুন্দর কাহিনী বলল কি বললো যে এখান থেকে বিশ্বরূপ আমার হাত ধরে আমাকে এখান থেকে নিয়ে গেল হ্যাঁ নিয়ে গিয়ে নিয়ে গিয়ে আমাকে বলল যে তুমি সন্ন্যাস গ্রহণ করো মাইকে বলছে বিশ্বরূপ তা আমি কহি আমার অনাথ পিতা আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথাম তো আমি বিশ্বরূপকে বললাম যে আমার পিতামাতা অনাথ আর আমিও হচ্ছি নিতান্ত ভালো সন্ন্যাস আশ্রম সম্বন্ধে আমি কি জানি তো গৃহস্থ হইয়া করিব পিতা মাতারও সেবন ইহাতেই তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ তো আমি গৃহস্থ আশ্রম অবলম্বন করে। পিতা মাতার সেবা করব এবং তার ফলে লক্ষ্মীনারায়ণ আমার প্রতি তুষ্ট হবেন একথা কথা মহাপ্রভু বলছে তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে মা তাকে ও কুটি কুটি নমস্কারে তখন বিশ্বরূপ আমাকে এখানে পাঠিয়েছিল এবং আমাকে বলল যে মাকে আমার কুটি কুটি নমস্কার জানিও এই মতো নালা লীলা করে হরি। কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি তো এইরকমভাবে মহাপ্রভু নানা রকম লীলা বিলাস করেছিলেন কিন্তু তিনি যে কেন তা করেছিলেন তা আমরা বুঝতে পারি পারিলাম তো পরমেশ্বর ভগবান এবং তার ভক্তরা যখন এই জগতে কোনো উদ্দেশ্য সাধন করবার জন্য আসেন তখন তারা মাঝে মাঝে এমন আচরণ করেন যে সাধারণ মানুষ তা বুঝতে পারে না তাই বলে বৈষ্ণবের ক্রিয়া ক্রিয়ামুদ্রা বিজ্ঞানা বোঝায় বৈষ্ণব তার উদ্দেশ্য সাধন করবার জন্য যা অনুকূল তাই গ্রহণ করেন কিন্তু মুখ্য লোকেরা সেই অতি উন্নত বৈষ্ণবের উদ্দেশ্য না জেনে তাদের সমালোচনা করেন তা করতে নিষেধ করা হয়েছে মহৎ উদ্দেশ্যে সাধনের জন্য বৈষ্ণব যা করেন তা বুঝতে না পেরে তাদের সমালোচনা করা একটি মস্তবর অপরাধ এবং তার ফলে সমালোচনাকারীর সর্বনাশ হয় যে কতদিন রহি মিশ্র গেলা পরলোক মাতা পুত্র দুহার বাড়িল হৃদি শোক তো তার কিছুদিন পরে জগন্নাথ মিশ্র বিশ্বরূপের বিরহ তিনি কী করলেন পরলোক গমন করলেন এবং মাতা ও পুত্রের অন্তরে অত্যন্ত শোকের উদয় হলো কে নির্মাই এবং তার মা শচী মাতা তো বন্ধু বান্ধব আসি দোহাপ্রব দিল পিতৃকিয়া বিধি মতে ঈশ্বর করিল তো বন্ধুবান্ধবরা এসে মহাপ্রভু এবং তার মাতাকে প্রবোধ দিলেন তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবু তিনি বৈদিক বিধান অনুসারে কী করলেন পিতৃক্রিয়া শ্রাদ্ধক্রিয়া সম্পাদন করলেন কতদিনে প্রভু চিত্তে করিলা চিন্তন গৃহস্থ হইলা মেবে চাহি গৃহধর্ম ধর্ম তার কিছুকাল পরে মহাপ্রভু চিন্তা করলেন আমি সন্ন্যাস গ্রহণ করিনি এবং যেহেতু আমি গৃহস্থ হয়েছি তাই আমার কর্তব্য হচ্ছে গৃহধর্ম পালন করা গৃহিণী বিনা গৃহধর্ম না হয় অশোভন এত চিন্তি বিবাহ করিতে হইলমন তো মহাপ্রভু বিবেচনা করলেন গৃহিণী বিনা গৃহধর্ম যথাযথভাবে পালন করা হয় না তাই মহাপ্রভু বিবাহ করতে মনস্থ করলেন এখানে একটা শ্লোক দেওয়া আছে ন গৃহং গৃহ মিথ্যাহু গৃহিণী গৃহ মুচ্চতে তয়াহি সহিত সর্বান পুরুষার্থান সমুষ্ণুতে তো গৃহকে গৃহ বলা হয় না গৃহিণীকে গৃহ বলা হয় কেউ যখন গৃহিণী সহ গৃহে বাস করেন তখন মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয় তো দৈবে একদিন প্রভু পরিয়ায় আসিতে বলভ আচার্যের কন্যা দেখে গঙ্গা পথে একদিন মহাপ্রভু যখন পড়াশোনা করে ফিরছিলেন ঘরে তখন দৈবকর্মে তিনি গঙ্গার পথে বল্লভ আচার্যের কন্যাকে দেখতে পেলেন পূর্ব সিদ্ধ ভাব, দোহার, উদয় করিল দৈবে বনমালী ঘটক, ঘটক শশী আইলোম তো যখন মহাপ্রভু লক্ষ্মী দেবীর সাক্ষাৎ হয় তখন তাদের পূর্ব পূর্বসিদ্ধ ভাব উদয় হলো এবং দৈব যুগে বনমালী নামক ঘটক তিনি শশী মাতার কাছে দেখা করতে এলেন তো বলতেন এই যে বনমালী ঘটক তিনি ছিলেন নবদ্বীপবাসী একজন ব্রাহ্মণ তিনি মহাপ্রভুর বিবাহের ঘটকালি করেন তো গৌর গণজ্ঞ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে পূর্বলীলায় তিনি ছিলেন বিশ্বামিত্র যিনি রামচন্দ্র লক্ষণকে নিয়ে অযোধ্যায় গিয়েছিলেন যিনি রামচন্দ্রের বিবাহের ঘটকালি করেছিলেন এবং পরবর্তী লীলায় মানে কৃষ্ণলীলায় রুক্মিণীর রুক্মিণী দেবী যেই ব্রাহ্মণকে কৃষ্ণের কাছে পাঠিয়েছিলেন পত্র দিয়ে তো তিনি হচ্ছেন চৈতন্যলীলার এই ভনমালী ঘটক তো শচির ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন লক্ষ্মীকে বিবাহ করিল শচির নন্দন বিস্তার বরিলীলা ইহা বৃন্দাবন দাস এই তো পৌগণ্ড লীলার প্রকাশ তো বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে কি লীলীলা বর্ণনা করছে আমরা একটুখানি আলোচনা করি সেটা হচ্ছে এই বনমালী ঘটক তিনি একদিন এই শুচিমাতার গৃহে এলেন তিনি বস্ত দিলেন বসলেন যে হেতু আগমন তখন বলল যে তোমার পুত্র তো বড় হয়েছে তো তোমার পুত্রের এখন বিবাহ করাও যে আচার্যের কন্যা রূপে গুণে সমস্তভাবে তোমার পুত্রের উপযুক্ত তার সাথে তুমি বিবাহ ঠিক করো তখন সচি মাতা বললেন যে আমার বালক পুত্র তখন মাত্র ষোলো সতেরো সাড়ে ষোলো বছর বয়সেছে যে সবে পড়াশোনা করছে সবাই মাত্র টোল খোলে ছাত্র পড়াচ্ছে পিতৃহীন পুত্র বালক আমার আরও একটু বড় হোক জি হোক পড়ুক তারপরে বিবাহ করাবো তখন বনমা আলী ঘটক একটু দুঃখিত হয়ে তিনি চলে যাচ্ছিলেন আর মহাপুরু যখন পড়াশোনা করে ফিরছিলেন তো বনমালী ঘটককে দেখে তিনি প্রণাম করে তাকে আলিঙ্গন করলেন বলে আপনি কোথায় গিয়েছিলেন তখন বনমালী ঘটক বলল যে আমি তোমার বিবাহের সম্বন্ধ ঠিক করবার জন্য তোমার মায়ের কাছে গিয়েছিলাম তো তোমার মা সন্মত হলো না বল্লভ আচার্যের কনার সাথে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আমি গিয়েছিলাম তখন মহাপ্রভু বাড়িতে ফিরে এলেন তো মহাপুরু সেদিন বাড়িতে এসে আর বিশেষ বেশি কোনো কথাবার্তা বলছে না তো সচিবতা বলছে আরে নি তুমি আজকে কেন এরকম আগে অন্যান্য দিনের মতন ভালো করে কথা বলছে না তখন মহাপ্রভু বলল তুমি কেন বনমালিক ঘটকের সাথে ভালো করে কথা বললে না এই কথা শুনে সচিবতা বুঝতে পারলেন পুত্রের ইচ্ছা আছে বিবাহ করা তৎক্ষণাৎ তিনি লোকের দ্বারা বনমালিক ঘটকের ডাকিয়ে আনলেন বললেন তুমি তাড়াতাড়ি বল্লবাচার্যের সাথে কথা বলো আমি পুত্রের বিবাহ দেবো তখন বনমালী ঘটকের ঘটকালীর ব্যবস্থাপনায় মহাপ্রভু বিবাহ হইল তো বলছে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে এই লীলা বর্ণনা করেছেন পৌগণ্ড বয়সে লীলা বহুত প্রকার দাস ইহা করিয়াছেন বিস্তার তার পৌগণ্ড বয়সে মহাপ্রভু বহু লীলা বিলাস করেছিলেন এবং শ্রী বৃন্দাবন দাস ঠাকুর সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন অতএব দিংমাত্র ইহা দেখাইল চৈতন্যমঙ্গলে সর্বলোকে খ্যাতি হইল কবি রাজ গোস্বামী বলছেন তো আমি কেবল সেই সমস্ত লীলার মাত্র এখানে আপনাদের কাছে দিলাম কেননা বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল মানে বর্তমানে যার নাম চৈতন্য ভাগবত তো সেই লীলা তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তাই আমি আর এই লীলা এখানে বর্ণনা করলাম না তাড়াতাড়ি মহাপুরুষ শেষ লীলায় চলে যাবেন তো এই জন্য মহাপূর্বর এই যে নদীয়া লীলা বাল্য পৌগণ্ড লীলা যদি কেউ জানতে চায় অবশ্যই তাকে অবশ্যই চৈতন্য ভাগবত চৈতন্যমঙ্গল গ্রন্থ পড়তে হবে তাহলে জানতে পারবে তা শ্রীরূপ রঘুনাথ পদে যার যাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় চতুর্দশ পরিচ্ছেদ নামক গ্রন্থের তাজ পর্য এখানেই সমাপ্ত হইল এইখানে রহিল গ্রন্থ অমৃত বদন বদন সবে হরিণ তো শ্রীমান মহাপুরুর কৃপা হলে আবার আগামী করলাম রাব তার পরবর্তী পরিচ্ছেদ ষোড়শ পরিচ্ছেদ পাঠ করব হরে কৃষ্ণ নিতাই গর্বে মানন্দ হরি হরি আর কোনো প্রশ্ন